ঘন্টার নিয়ে। আজকে আমাদের শেখার বিষয় সিনক্রোনাস কাউন্টার ও সিনক্রোনাস কাউন্টার এর মধ্যে পার্থক্য। কি দেখো, কাউন্টার কি, কাউন্টারের শ্রেণীবিভাগ এবং কাউন্টারের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করি। কাউন্টার কি, কাউন্টারের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং কাউন্টারের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। 2 নম্বর আছে এসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট গবেষণামূলক কোশ্চেন, যে সার্ভিড এসিনক্রোনাস কাউন্টার এর কার্যপদ্ধতি বর্ণনা করো। আর হচ্ছে মোট 10 কাউন্টারের কার্যপদ্ধতি। আর একটা এখানে কোশ্চেন ছিল তোমাদের, যে ডিজিটাল ডিজিটাল ক্লকের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, ডিজিটাল ক্লকের ব্লক ডায়াগ্রাম এটা একটু দেখে নেবে। প্রথমে আমরা দেখে নেই যে কাউন্টার কি, কি করবো যে প্রথমে আমরা দেখে নেই যে কাউন্টার কি। কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট দিয়ে গঠিত এবং তাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। যে কাউন্টারের বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে, বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বলা হচ্ছে বাইনারি কাউন্টার। একটি কাউন্টার থেকে কত গণনা করবে তা কাউন্টারের ডিজাইনের উপর নির্ভর করে এবং একটি এন বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2n 1 পর্যন্ত পর্যায়ক্রমিক গুনতে পারে। তার বলা হচ্ছে কাউন্টার হচ্ছে ইনপুটে যে আমরা পালস গুলো দেই সংখ্যা গুলো গুনতে পারে। যে কাউন্টার গুলো বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বলা হচ্ছে বাইনারি কাউন্টার। কাউন্টারটা হচ্ছে বিভিন্ন লজিক গেটের সমন্বয়ে, একটা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, বিভিন্ন ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে ইনপুটে যে আমরা পালস গুলো দেই ক্লক পালস, এই পালস গুলো সে গুনতে পারে। আর যে যে কাউন্টার বাইনারি অনুসরণ করে তাকে বলা হচ্ছে বাইনারি কাউন্টার। পরীক্ষাতে আসে কাউন্টার কি অথবা বাইনারি কাউন্টার কাকে বলে, পরীক্ষাতে এভাবে লিখে দিবা। দেখে নিয়েছে কাউন্টারের প্রকারভেদ। কাউন্টারের প্রকারভেদ, কাউন্টার সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, 2 নম্বরে হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপ কাউন্টার, 2 নম্বরে হচ্ছে ডাউন কাউন্টার। সাবজেক্টটা বাড়তে লাগে। এসিনক্রোনাস কাউন্টারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিপল আপ কাউন্টার, একটা রিপল ডাউন কাউন্টার। পরীক্ষাতে যদি আসে যে সিনক্রোনাস কাউন্টারের প্রকারভেদ, তাহলে একটা প্রধানত 2 প্রকার, সিনক্রোনাস কাউন্টার, এসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপ কাউন্টার, এসিনক্রোনাস কাউন্টারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিপল আপ, একটা হচ্ছে রিপল ডাউন। পরীক্ষা যদি আসে আপ কাউন্টার কাকে বলে, কাউন্টার 0 থেকে পর্যায়ক্রমে বড় আকারে উচ্চের দিকে গণনা করতে পারে, যেমন 0 1 2 3 4 5, ছোট থেকে বড় সেগুলোকে বলা হচ্ছে আপ কাউন্টার। আর হচ্ছে ডাউন কাউন্টার হচ্ছে বড় থেকে ছোট, 16 15 14 13 12 ওই এইভাবে গণে সেগুলোকে বলা হচ্ছে ডাউন কাউন্টার। সেম ভাবে নিচেটাও, যে রিপল আপ কাউন্টার, রিপল ডাউন কাউন্টার। কাউন্টারের ব্যবহার, আসলে আমরা কাউন্টার কেন ব্যবহার করব। কাউন্টারের ব্যবহারের জন্য প্রথম কাউন্টারটা দেখো, যে ক্লক পালসের সংখ্যা গণনা করার জন্য ব্যবহার করা হয়। 2 নম্বরে আছে টাইমিং সিগনাল প্রদানের জন্য,
তিন নম্বরে ডিজিটাল কম্পিউটারে ব্যবহার করা হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক স্পন্দন গণনার ক্ষেত্রে কাউন্টার ব্যবহার করা হয়, প্যারালাল ডাটাকে সিরিয়াল ডাটায় রূপান্তর করার ক্ষেত্রে কাউন্টার ব্যবহার করা হয়। পরীক্ষাতে আসবে যে কাউন্টার কি এবং কাউন্টারের ব্যবহার লেখা হচ্ছে, সেক্ষেত্রে বলবো কাউন্টার হচ্ছে বিভিন্ন এক ধরনের লজিক সার্কিট, বিভিন্ন গেটের সমন্বয়ে গঠিত, যা ইনপুটে ক্লক পালসের সংখ্যা গুনতে পারে। এগুলো হচ্ছে কাউন্টারের ব্যবহার। একটু দেখে নেই এসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টারের পার্থক্য। সিনক্রোনাস কাউন্টার সকল ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট সমূহ একত্রে সংযোগ দেওয়া হয়, ফলে সকল ফ্লিপ ফ্লপ একই সময়ে ক্লক পালস প্রাপ্ত হয়। দুই নম্বরে কি বলছে, এসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক পালস দেওয়া হয়, অন্য ফ্লিপ ফ্লপ গুলো তার পরবর্তী ফ্লিপ ফ্লপের আউটপুট হতে ক্লক পালস গ্রহণ করে। বলা হয়েছে সকল সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে সবগুলো ফ্লিপ ফ্লপে একই সঙ্গে ইনপুটে ক্লক পালস দেওয়া হয় একই সাথে, আর এসিনক্রোনাস কাউন্টারে প্রথম ফ্লিপ ফ্লপে যে ক্লক পালস দেওয়া হয় সেই ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। আর সিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে সকল ফ্লিপ ফ্লপের স্যার কত পৃষ্ঠা? পৃষ্ঠা তো আমার কাছে নাই, আমি তো এলে বিভিন্ন বই হবে টেকনিক্যাল বই বিভিন্ন জায়গা থেকে নিছি। ওকে, 60 পেজে আছে, 6 নাম্বার, সংক্ষিপ্ত 6 নাম্বার, ওকে 60 পেজে। আচ্ছা হ্যাঁ, দেখো সিনক্রোনাস ফ্লিপ ফ্লপে হচ্ছে একই সঙ্গে ক্লক পালস দেওয়া হয় ইনপুটে, ঠিক আছে, আর এসিনক্রোনাস কাউন্টারে প্রতিটি ফ্লিপ ফ্লপ মানে প্রথম ফ্লিপ ফ্লপে একটা ক্লক পালস দেওয়া হবে, ওই ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা পাওয়া যাবে সেই আউটপুটটা পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। এভাবে দ্বিতীয় ফ্লিপ ফ্লপে যে আউটপুটটা পাওয়া যাবে তৃতীয় ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। এটা হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার, মানে প্রথম ফ্লিপ ফ্লপে যে ক্লক পালস দেওয়া হবে সেটা পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। তারপর দুই নাম্বার, শুধুমাত্র প্রথম ফ্লিপ ফ্লপে যে এবং কে ইনপুট স্থায়ীভাবে হাই সংযোগ দেওয়া হয়, শুধুমাত্র প্রথম ফ্লিপ ফ্লপে যে এবং কে ইনপুটকে স্থায়ীভাবে হাই সংযোগ দেওয়া হয়, অন্য ফ্লিপ ফ্লপে যে কে ইনপুট গুলোকে একাধিক ফ্লিপের আউটপুট প্রাপ্ত মান প্রয়োগ করা হয়, সকল যে কে ইনপুটে স্থায়ীভাবে হাই সরবরাহ করা হয়। এটাতে সিনক্রোনাস কাউন্টারে কি বলা হচ্ছে, প্রথম ফ্লিপ ফ্লপটাতে ইনপুট যে দুটো থাকবে দুটাতেই হাই প্রয়োগ করা হয়, আর এসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে সকল ফ্লিপ ফ্লপের ইনপুট গুলোতে হাই পূর্ব থেকে প্রয়োগ করা থাকে হাই সিগন্যাল। সিনক্রোনাস কাউন্টার সার্কিট অধিক জটিল এবং বড়, আর এসিনক্রোনাস কাউন্টার সার্কিটে আপেক্ষিকৃত সহজ এবং কম কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত, এর প্রোপাগেশন ডিলে কম, প্রোপাগেশন ডিলে বেশি। এটা সংক্ষিপ্ত জন্য বাসায় পড়বা, ঠিক আছে, হকের বইয়ে আছে কিনা জানি না, দেখো বিভিন্ন বই থেকে না এটা আচ্ছা হক টেকনিক্যাল করে দাও আপনার তো। আচ্ছা বেশি ছোট করলে তো মার্ক দেবে না, 5-6টা মুখস্থ করবা, 3-4টা লিখতে পারবা, এখন যদি দূরে পড়ে যাও দুটি পার্থক্য যা দেখো যে একটা মনে আছে, 4টা করে দাও, খালি শর্টটা খোঁজো, বেশি করে পড়ে গেলে 4-5টা লিখতে পারবা। আমাদের আজকে অধ্যায়ের যে কোশ্চেন গুলো ছিল সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, আর এর মধ্যে কিছু আছে যে ডিভাইডেড বাই কাউন্টার কাকে বলে, কাউন্টারের মডুলাস কাকে বলে, যে কাউন্টারের মডুলাস কি, একটা কাউন্টারে কতটা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে তাকে কাউন্টারের মডুলাস বলা হয়। আবার আছে ডিকেট কাউন্টার, ডিজিটাল ক্লকের ব্লক ডায়াগ্রাম, এগুলো হচ্ছে তোমরা বাসায় একটু পড়েছ না নিবা। দেখো আমরা আজকে কি করব, আজকে একটা রচনা গুলো কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ কে মিউট অফ করে রাখছো, কে অন করছি স্যার, বাচ্চার কথা শোনা যাচ্ছে, কথা বলতেছে বাইরে থেকে, বাচ্চা কি নগর
দেখো আমরা আজকে একটা রচনামূলক কোশ্চেন দেখো পূর্বের অধ্যায়ের, সেদিন একটা দেখাইছি, চিত্রে একটি সার্বিটের সিরিয়াল ইন সিরিয়াল আউটশিপ রেজিস্টারের গোলক চিত্র দেখানো হয়েছে। এখানে সার্বিটের ডাটা স্থাপন করার জন্য 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপ যুক্ত করা হয়েছে। আমি আমরা এখানে সি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, অনেক ধরনের ফ্লিপ ফ্লপ আছে। এখানে আমরা ডি ফ্লিপ ফ্লপ এই জন্য ব্যবহার করলাম যে ডাটাগুলোকে যেহেতু আমরা সিরিয়ালে স্থানান্তর করব, যে ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো। এর আগে আগে একটা কোশ্চেন পড়াইছিলাম রাইট শিফট, ঠিক আছে, যে ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তাই পাওয়া যায়, এই জন্য এখানে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ বলা হয়। তা আমরা আজকে যে কাজটা দেখবো যে একটা সিরিয়াল ইন সিরিয়াল আউটশিফট রেজিস্টারে ডাটাগুলো কিভাবে সিরিয়ালে শিফট করে থাকে। সবাই পেজটা দেখতে পাচ্ছ? এস স্যার একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম অবস্থায় সবগুলো জিরো করে দেয়, ঠিক আছে, সার্কিটটা তো আট করা শিখছো তাই না? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে ক্লক জি পালস, স্যার, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আমাদের ক্লক পালস দিতে হলে ক্লিয়ার করতে হবে বা ক্লক পালস দিতে হবে, যার জন্য আমরা হচ্ছে একটা ক্লক পালসের সবগুলোর সাথে একটা সার্কিট সংযোগ দিয়ে দিছি যে আমাদের ক্লক পালস দিতে হবে। তারপর সিরিয়ালে আমরা এখানে ডাটা প্রবেশ করাবো ইনপুট হিসেবে, এই জন্য আমাদের এখানে ডাটা সিরিয়ালিং ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ডাটা এভাবে আস্তে 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 শিফট হয়ে এই পাশে আউটপুট হয়ে বাইর হয়ে যাবে। প্রথমে দেখো, প্রথমে যে কোনো ক্লক পালস দেয়নি সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, প্রথমে আমার কোনো ক্লক পালস দেওয়া আছে এখানে? না স্যার, জিরো ক্লক জিরো পালস, জিরো ক্লক পালস দিছি, তাহলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট কি হয়ে যাবে? জিরো এখানে তো জিরো জিরো, মানে ক্লক পালস দেয়নি, সার্কিটে কোনো কাজই করেনি। যখন একটা ক্যালকুলেটারে আমরা কোনো কিছু কাজ করি না, ওটা কি অবস্থায় থাকে? তখন জিরো জিরো অবস্থায় থাকে। হ্যাঁ, সেই জন্য আমরা এখন কোনো ক্লক পালস দিইনি, এই জন্য প্রত্যেকটা আমাদের জিরো অবস্থায় আছে। এই জন্য হচ্ছে প্রথম ক্লক পালস জিরো জিরো জিরো, এভাবে হচ্ছে জিরো জিরো, প্রথম ধাপ আমাদের শেষ। এখন হচ্ছে এক নাম্বার ফ্লিপ ফ্লপে আমরা এখন হচ্ছে ক্লক পালস দেবো। প্রথমে আমাদের এখানে কি আছে, একটা ইনপুট ওয়ান নিয়ে নিছি আমরা ইচ্ছা মতো ওয়ান, তাহলে আমরা হচ্ছে প্রথম ক্লক পালসে দিলাম ওয়ান, ইনপুট দিলাম ওয়ান, তাহলে আমরা এখানে কি পাইলাম, এই জায়গায় ওয়ান জিরো আছে, এখানে ওয়ান। তা আমরা বলছিলাম ডি টাইপ ফ্লিপ ফ্লপের কি কাজ, যে এখানে যে ডাটাটা পাবে কি করে পরবর্তী শিফট রেজিস্টারে সেটা কি করে দেয়, শিফট করে দিবে, মানে যা থাকবে আউটপুটে তাই পার করে দিবে। বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে আমি ওয়ানটা এখন দিয়ে দিছি ইনপুট, তাহলে আমি এখানে কি পাইলাম এই জায়গায়? ওয়ান যারা এখন বুঝবে না তারা এখনই বলবা, ওয়ান পাইলাম এখানে। ইনপুট ওয়ান দিছি, আউটপুটে কি পাইছি? ওয়ানে পাইছি, ওয়ান পাইছি। তাহলে এই ডাটাটা শিফট হয় এর আউটপুটে আছে, কিন্তু এগুলাতে এখানে কি ছিল, এখানে পূর্ব থেকে কি ছিল? জিরো এই জিরো জিরোটা এখানে পার হয়ে গেছে, এখানকার জিরোটা এখানে গেছে, তা বাকিগুলো জিরো জিরোই কি থাকে, থাকি যাবে, বাকিগুলো কোনো চেঞ্জ হবে না, জিরোই হয়ে যাবে, মানে শিফট করলে তো জিরোই আসবে, আর একটা জিরো বাইরে চলে যাবে এই পাশে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কিউ ওয়ানে, কিউ ওয়ান ফ্লিপ ফ্লপে আমরা হচ্ছে ওয়ান পাইলাম, আর বাকিগুলোতে কি পেলাম, জিরো জিরো জিরো। এবার দুই নাম্বারে কি দেওয়া আছে দেখো, দুই নাম্বার ইনপুট কি আছে, জিরো জিরো। তাহলে এখানে আমরা আবার জিরো দিলাম, এই জায়গাতে জিরো জিরো দিলে এখানে কি চলে আসলো, জিরো যা দিব তাই তো বিপরীত চলে আসবে, বলছি জিরো দিলে তাই এবার শিফট করে দিবে। তাহলে এখানে জিরো, এখানে কি ছিল, এখানে পূর্ব ওয়ান থেকে কি ছিল, ওয়ান ছিল, ওয়ান এই ওয়ানটা ওয়ান এই ছিল ওয়ান এই এই ওয়ানটা এই ফ্লিপ ফ্লপে চলে আসবে, আর এখানে কি ছিল, জিরো ছিল, জিরো জিরো এই জিরো এখানে চলে আসবে, এই জিরো এখানে চলে আসবে, আর এই জিরোটা এই পাশে বাইরে হয়ে চলে যাবে।
তাহলে এখন আমাদের কি হবে, দুই নম্বর প্রপাস যখন দিয়েছি তখন আমাদের দেখো দুই নম্বর প্রপাস জিরো, এই কিউ ওয়ানে জিরো, কিউ ওয়ানে জিরো, কিউ কিউ টু তে ওয়ান, আর হচ্ছে বাকি দুটো হচ্ছে জিরো জিরো। আমরা ডাটাগুলো কি করতেছি, শিফট করতেছি, মানে সিরিয়ালে ডাটাগুলোকে, সিরিয়ালে রেজিস্টারটার নামে হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউটশিফট রেজিস্টার, ডাটাগুলোকে সিরিয়ালে শিফট করতেছি। তাহলে একটু আমরা ক্লিয়ার করে নিই একবার। এবার হচ্ছে ইনপুট কি দিব আমরা, থার্ড ক্লক পালস, থার্ড ক্লক পালস আছে হচ্ছে ওয়ান। যদি আমরা এখন এখানে ওয়ান দিয়ে দেই তাহলে কি হচ্ছে, এই ওয়ানটা এখানে চলে আসবে, ঠিক আছে, ওয়ানটা কি হবে এখানে শিফট হয়ে আসবে, তাহলে এখানে কি হবে ওয়ান, আর এখানে কি ছিল জিরো, এখানে হচ্ছে পূর্বে আমরা জিরো দিছিলাম, এই জিরোটা চলে আসবে এইখানে, আর এখানে কি ছিল পূর্ব থেকে, জিরো দেখো কিউ টু তে কি ছিল, কিউ টু তে ওয়ান ছিল যখন থার্ড করে, এই ওয়ানটা এখানে চলে আসবে, আর এখানে মনে হয় জিরো ছিল, জিরোটা এই জায়গায় চলে আসবে, থার্ড ক্লক পালস দিছি। স্যার ইনপুটটা, ইনপুটটা কি পরীক্ষায় কোশ্চেনে দেয়া থাকবে স্যার, মানে আমরা শুধু আউটপুটটা বের করব? না, তোমাদের এই ইনপুটটা ইচ্ছে মতো দিয়ে নিতে হবে, এই ইনপুটটা, ঠিক আছে, ও আচ্ছা, এই ইনপুটটা তোমাদের দিয়ে নিতে হবে, ওটা আমরাই দিব। হ্যাঁ, এই ইনপুটটা তোমাদের দিয়ে নিতে হবে, আর বাকি সার্কিট গুলো অঙ্কন করতে হবে, আর এই টেবিলটা যখন বর্ণনা দিবা এই টেবিলটা তোমাদের রচনামূলক কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। জি স্যার, এখানে তোমাদের ঘর গুলা তাহলে আমাদের হবে কিউ ওয়ানে ওয়ান, ঠিক আছে, কিউ টু তে জিরো, কিউ থ্রিতে, কিউ থ্রিতে ওয়ান, আর হচ্ছে কিউ ফোরে হবে জিরো, তাহলে আমরা পাইলাম হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো। এবার পরবর্তী আবার ক্লোক পালস দিব হচ্ছে জিরো, চার নাম্বারে কি দিব ক্লোক পালস, এখানে জিরো, এখানে জিরো দেওয়া মানে এখানে জিরো চলে আসলো, আর এখানে কি ছিল ওয়ান ছিল, ওয়ানটা এখানে চলে আসলো, এখানে জিরো ছিল, জিরোটা এখানে চলে আসলো, আর এখানে ওয়ান ছিল, ওয়ানটা এই পাশে শিফট হয়ে চলে গেল। তাহলে আমাদের এখন কি হইলো, প্রথম দুইটা হচ্ছে এখন আর চতুর্থ ক্লক পালসে আমরা যখন দিছি তখন হচ্ছে ইনপুট দিছি জিরো, তাহলে আমরা কিউ ওয়ানে পাবো জিরো, কিউ টু তে পাবো ওয়ান, কিউ থ্রিতে পাবো জিরো, আর কিউ ফোরে পাবো ওয়ান। সেদিন আমরা যে রাইট শিফট রেজিস্টার দেখছিলাম সেখানে ডাটাগুলো রাইট শিফটে আমরা ডাটাগুলোকে ট্রান্সফার করছিলাম, শুধু ফ্লিপ ফ্লপের মধ্যে প্রবেশ করার মধ্যে শেষ করছিলাম, এই পর্যন্ত কাজটা শেষ হয়ে গেছিল। এই পর্যন্ত রাইট শিফট রেজিস্টার যদি চাই পরীক্ষা, এই পর্যন্ত কার্যপ্রণালী লিখে দেবা, এই পর্যন্ত কাজ শেষ। আর এটার ক্ষেত্রে কি, যেহেতু ডাটা গুলোকে শিফট করে বাইর করে দিতে হবে শিফট রেজিস্টার, এই জন্য ডাটা গুলো আরো আমাদের ক্লোক পালস দিতে হবে। এবার আমরা হচ্ছে পঞ্চম ক্লোক পালস দেব, যে এদিকে দেখো পঞ্চম ক্লোক পালস, যেহেতু পঞ্চমে আমাদের আর কোনো ক্লোক পালস নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ডাটাগুলোকে আমরা এখন কি করবো, শিফট করে বাইর করে দেবো, এখানে আমাদের যেহেতু কোনো ক্লোক নাই, তাহলে আমরা এখন শিফট করে দেই এই ওয়ানটাকে, এই ওয়ান বাইর করে দেয় একবারে, তাহলে এই জিরোটা কোথায় আসবে, এই এই ঘরে চলে আসবে,
ওয়ানটা কোথায় আসবে? এখানে চলে আসবে। আবার এই জিরোটা এখানে। তাহলে প্রথমে আমাদের কোনো আর কোনো পাস নাই কিউ ওয়ানে, এই জন্য ডট ডট কিউ টু তে হবে জিরো, তারপর কিউ থ্রি তে ওয়ান, কিউ থেকে হবে জিরো। তারপর ডাটা গুলোকে এক পাশ করে খেয়ে বাইর করে দেবা। তারপরে দেখো এবার হচ্ছে এই জিরোটা যদি বাইর হয়ে যায়, এই জিরোটা যদি আউটপুটে বাইর হয়ে যায়, তাহলে আর কি থাকবে? ওয়ান থাকবে আর জিরো থাকবে। তাহলে জিরো হচ্ছে ওয়ান, আবার এই ওয়ানটা যদি আউটপুটে বাইর হয়ে যায় তাহলে কি থাকবে? জিরো জিরো, শুধু জিরো থাকবে। তাহলে দেখো আমরা যে ডাটাটাকে নিয়ে এসেছিলাম ইনপুট হিসেবে, আমরা এই ডাটাকে আউটপুটে পেয়ে গেছি, ওয়ান জিরো ওয়ান জিরো ইনপুট হিসেবে নিয়েছিলাম। এখন দেখো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো। আর তোমাদের ক্লাস যদি শুরু হয় তাহলে আমি আবার বোর্ডে তোমাদের এখানে দেখাবো, ক্লাস মনে হয় হতে পারে 12 তারিখ থেকে, যেহেতু তোমরা কি এই পর্যন্ত কাজ করতে পারবা, এই 4টে ইনপুট ক্লক পাস দেওয়া পর্যন্ত, এই জায়গা পর্যন্ত শিফট করতে? জি স্যার। আর এই পর্যন্ত করার পর আমাদের কি করতে হবে, যেহেতু আর কোনো ক্লক পাস নেই, ডাটা গুলো শিফট করে করে বাইর করে দিতে। তাহলে আমরা এই পর্যন্ত যেহেতু শেষ হয়েছে, এই জিরোটাকে আউট করে দিলাম, তাহলে আর কি থাকে? জিরো ওয়ান, তাহলে এই যে জিরো ওয়ান। আবার কি করবো, এই জিরোটা এই ওয়ানটাকে আউট করে দিলাম, তাহলে শুধু থাকবে জিরো জিরো। এটাই হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউটশিফট রেজিস্টারের কার্যপ্রণালী। এটা বলতে রচনাগুলো পরীক্ষা অনেকবার আসছে। এরপর যেটা আছে হচ্ছে প্যারালাল, ডাটা গুলোকে শুধু এখানে বাইর করে করে রেখে দিব এই জায়গায়, এই যে প্যারালাল সার্কিট হয়ে গেছে। চিত্রটা তোমরা বাসায় একটু দেখো, চেষ্টা করো প্যারালালটা পারো কিনা, সিরিয়াল ইন প্যারালাল আউটশিফট রেজিস্টার। ওকে স্যার। এবার একটু দেখো 4-bit এসিনক্রোনাস কাউন্টারের কার্য পদ্ধতি বর্ণনা করো। 4-bit এসিনক্রোনাস কাউন্টার, আমরা কিছুক্ষণ আগে যে অধ্যায় করছিলাম যে কাউন্টার কি, যে কাউন্টার হচ্ছে ইনপুটে পালসের সংখ্যা বর্ণনা করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা আছে এসিনক্রোনাস কাউন্টার, ঠিক আছে? এখানে তিনটা জেকে ফ্লিপ ফ্লপ নেওয়া হয়েছে, যে কে ফ্লিপ ফ্লপ, এসিনক্রোনাস কাউন্টার কাকে বলে, যে ফ্লিপ ফ্লপের প্রথম ফ্লিপ ফ্লপে ইনপুট প্রয়োগ করা হয় এবং পরবর্তী ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বারা পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়। মানে যে ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়